পৃথিবীতে প্রতিদিন সবচেয়ে বেশি ভিজিট হয় এমন সব ওয়েবসাইটের মধ্যে ইউটিউব দ্বিতীয় স্থানে আছে। আপনি যদি সঠিকভাবে ইউটিউব এসইও করতে পারেন, তবে আপনি খুব ভালো অর্গানিক ভিউ নিয়ে আসতে পারবেন। গুগলের মতো ইউটিউবেও কিন্তু র্যাঙ্কিংয়ের বিষয় আছে, সুতরাং আপনার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করতে হলে জানতে হবে এসইও কি এবং ইউটিউব এসইও কি, ইউটিউবের ভিডিওগুলোতে এসইও কেন গুরুত্বপূর্ণ, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব এসইও কি? ইউটিউব এসইও জানার আগে আমাদের জানতে হবে এসইও কি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার কাজ হলো আপনার অনলাইন কন্টেন্ট যেমন ওয়েবসাইট, ইউটিউব ভিডিও বা যে কোনো ফাইল সার্চ ইঞ্জিনগুলোতে টপ পেজে নিয়ে আসা। ঠিক একইভাবে ইউটিউব এসইও হলো ইউটিউব ভিডিওগুলো প্রথম পেজে নিয়ে আসা। অর্থাৎ আপনি যে সিস্টেম ফলো করে ইউটিউব ভিডিওকে প্রথম পেজে নিয়ে আসবেন, সেটাই হলো ইউটিউব এসইও। ইউটিউব ভিডিওগুলোতে এসইও কেন গুরুত্বপূর্ণ? আপনি গুগলে কোনো একটা বিষয়ে সার্চ করলে ঠিক ওই বিষয়ের উপর অনেকগুলো কন্টেন্ট চলে আসে, কিন্তু কেন? অনলাইনে তো হাজার হাজার কন্টেন্ট রয়েছে, তার ভিতর থেকে আপনি যেটা সার্চ করেছেন ওই টপিকের কন্টেন্টগুলোই কেন আসলো? এর মধ্যে অন্য কন্টেন্টও আসতে পারত, তাহলে শুধু আপনার সার্চ করা কন্টেন্টই কেন আসলো? এর কারণ হলো এসইও। ঠিক সেরকম আপনি নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে সঠিকভাবে এসইওর ব্যবহার করলে গুগল কিংবা ইউটিউব সার্চ অর্থাৎ সার্চ ইঞ্জিন আপনার আপলোড করা ভিডিওর ব্যাপারে ভালো করে বুঝতে পারবে এবং আপনার ভিডিওর সাথে জড়িত কোনো শব্দ বা ওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলেই ইউটিউব বা গুগল সার্চে আপনার ভিডিও প্রথম দশের মধ্যে চলে আসবে। এতে আপনি ফ্রিতে নিজের ভিডিওতে অনেক ভিজিটর পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন ইউটিউবের জন্য এসইও কেন এতটা গুরুত্বপূর্ণ। কিভাবে ইউটিউব এসইও করবেন? এসইওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হলো আপনি আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগে কি ধরনের কিওয়ার্ড ইউজ করলে সেটা ভিউয়ার্সদের সার্চ ভলিউমে চলে আসবে সেটাকে বোঝায়। অর্থাৎ কোন ধরনের কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন খুবই লো, এ ধরনের কিওয়ার্ড ইউজ করলে আপনার ভিডিও সহজেই ভিউয়ার্সদের কাছে পৌঁছে যাবে। কিওয়ার্ড রিসার্চের উপর আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে, এটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। ভিডিও লেন্থ বা দৈর্ঘ্য, আপনার ভিডিও অবশ্যই 5 মিনিট বা তার বেশি রাখার চেষ্টা করবেন, কারণ আপনার ভিডিওর লেন্থের উপর কিন্তু আপনার র্যাঙ্কিং নির্ভর করে। আপনি ভিডিও বানানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার ভিডিওর প্রথম 1-2 মিনিট খুব ভালো হয় এবং আকর্ষণীয় থাকে। আপনার প্রথম 1-2 মিনিট যদি কন্টেন্ট ভালো থাকে, তাহলেই ভিউয়ার্স আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ভিডিওতে অপ্রয়োজনীয় কোনো কথা যোগ করে ভিডিওর দৈর্ঘ্য বাড়াবেন না, এতে আপনার চ্যানেলের উপর দর্শকের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইটেল ও ফাইল নামের মধ্যে কিওয়ার্ড রাখা। ভিডিও তৈরি করার পর আপনার ভিডিওর নাম এবং টাইটেল একই রাখবেন। ধরুন আপনার কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন, তাহলে আপনার ভিডিওটা তৈরি করার পর এটা মেক মানি অনলাইন দিয়েই সেভ করে রাখবেন, আর টাইটেল অবশ্যই 100 ওয়ার্ডের মধ্যে রাখবেন। ভিডিও ডিসক্রিপশন, টাইটেল তো হয়ে গেল, এখন আপনি ভিডিওর জন্য ডিসক্রিপশন দিতে হবে। ভিডিও ডিসক্রিপশন দেওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন। 1 হলো ডিসক্রিপশনের প্রথম প্যারা মাঝে এবং শেষে অবশ্যই আপনার মেন কিওয়ার্ড রাখবেন, এবং 2 হলো গুগলে গিয়ে আপনি সার্চ বারে আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একদম নিচে রিলেটেড আরও কিছু সাজেশন দেখাবে। আপনি ভিডিও ডেসক্রিপশনে ওই সাজেস্টেড কিওয়ার্ডগুলোও দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি খুব সহজেই র্যাঙ্ক করবে। ট্যাগে কিওয়ার্ড ব্যবহার, আপনি আপনার ভিডিওর জন্য কিভাবে সবচেয়ে ভালো ট্যাগ ইউজ করবেন সেটার জন্য আপনি যেই টপিকের উপর ভিডিও তৈরি করছেন ঠিক সেই টপিক লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর
আপনার কম্পিটিটরের যে ভিডিওগুলো থাকবে সেখানে আপনি অনেক ধরনের ট্যাগ দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি ভিডাইকিউ অথবা টিউব বডি এক্সটেনশনটি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার কম্পিটিটররা একই কিওয়ার্ডের উপর কী ধরনের ট্যাগ ইউজ করেছে সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন, এবং এখান থেকে যেই ট্যাগগুলো আপনার ভিডিওর সাথে মিলে যায় সেই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। ক্যাটাগরি সিলেকশন, আপনার ক্যাটাগরি যদি সঠিকভাবে না দিতে পারেন তবে আপনার ভিডিও রিলেটেড ভিডিওগুলোর সাথে দেখাবে না। তাই সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনাকে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর নিচে ক্যাটাগরি অপশনে যেতে হবে। এখান থেকে আপনি আপনার ভিডিওর সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। থাম্বনেল, ইউটিউবে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিও কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আপনি যদি একটা ভালো থাম্বনেল না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক কমে যাবে। তো আপনি আপনার ভিডিওর জন্য খুব সুন্দর একটি থাম্বনেল দিবেন, যাতে করে যে কোনো ভিউয়ার্স আপনার থাম্বনেলটা দেখার পর আপনার ভিডিওটা দেখার জন্য ক্লিক করে। এই জন্য আপনাকে থাম্বনেলের উপর খুবই গুরুত্ব দিতে হবে, এবং মনে রাখবেন আপনার ভিডিওটা যত ইম্পর্টেন্ট থাম্বনেলটা আরও বেশি ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগ ইউজ, আপনি আপনার ভিডিওর মেন যে কিওয়ার্ড আছে সেটা আপনি আপনার ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো মনে রাখবেন হ্যাশট্যাগ ইউজ করার সময় কোনো স্পেস ইউজ করা যাবে না, অর্থাৎ আপনার যদি কিওয়ার্ড হয়ে থাকে অনলাইন মেক মানি তাহলে আপনাকে হ্যাশ দিয়ে অনলাইন মেক মানি এই তিনটা শব্দ একসাথেই লিখতে হবে। আপনার ভিডিও ডিসক্রিপশনে এ ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো আশা করি আপনি এই পদ্ধতিগুলো ইউজ করলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কে চলে আসবে এবং আপনার ভিউ আগে থেকে অনেক বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টস করুন, এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।